ভবিষ্যতে কি পরিকল্পনা কি আছে? বউ বাচ্চা এই জায়গায় নিয়ে আসবেন নাকি? না, বউ বাচ্চা ওই দেশেই থাকবে। ওই দেশেই থাকবে? আমি এই দেশেই থাকবো, টেকাও হবে না, বাড়ি যাবো। টেকা যদি কোনোদিন হয় তো যাবো, না হলে যাবো না। প্রিয় দর্শক, আমি আমির হোসেন আপনাদের সবাইকে সোশ্যাল মিডিয়া এবিটিভি বাংলাতে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ হলো 24 জুলাই, তো ঈদের চতুর্থ দিন। গাবতলি গরুর হাটে দেখতেই পাচ্ছেন এখনও অসংখ্য গরু আছে। তো আজকে এই গাবতলি হাট থেকে কী দামে আসলে গরু ক্রয় বিক্রি হচ্ছে সেগুলোর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাছাড়া ব্যাপারীদের সাথে মজার কিছু আড্ডা নিয়ে আজকের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। তো প্রতিবেদনটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। তো চলুন শুরু করছি ব্যাপারী এবং ক্রেতাদের সাক্ষাৎকার। আজ ঈদের চতুর্থ দিন, তারপরও গাবতলি হাটে গরু দেখা যাচ্ছে, আপনাদেরও দেখা যাচ্ছে। ঈদের পরে বাড়ি যান নাই? না না, যেতে পারেন, যেতে পারেন নাই। এই যে মশা মাছির মধ্যে কিভাবে রাত কাটাচ্ছেন? এই বসে থেকে রাত কাটায় আর কি করব, বসে থেকে রাত কাটাচ্ছেন? মশা কামড়ায় না? আপনাদের কামড়ায় না? গরু পাঁচে মশা খায় না? বাড়ি থেকে ফোন আসেনি? আপনাদের বাড়ি যান নাই? ফোন তো দিচ্ছে। হ্যাঁ, ফোন ধরার সময় আসেনি কি নাকি? ভয়তে ফোন ধরছেন না? না, ধরছেন না? ভয়তে ধরেন না? না না না, ভয় ধরছেন না। তাই কেন? ভয় কই? ছেলে মেয়ে আপনার? দর্শক এখনো বলছে যে কবে যেতে পারবো, কিছু বলতে পারছে না। ছেলে মেয়েদের বাড়ি থেকে ফোন আসলো, ফোন ধরে না, ভয়তে কি বলবে, বেচা কিনা করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি ক্রেতা আছেন, আমরা দেখছি। চলুন সামনে এক মুরব্বী আছে, দেখে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আপনি এখানে ব্যাপারী? না, আমি এখানে চামড়ার ব্যবসা করি। চামড়ার ব্যবসা? এই গাবতলি হাটে দেখতেছি এখনো গরু আছে, এই গরুর হাটে পাশে আপনাকে দেখতেছি। এখানে কি গরু দেখতে আসছেন না কিনতে আসছেন? আমি তো হাটেই থাকি। হাটেই থাকেন? কি অবস্থা হাটের এই বছর? ব্যবসাতে এবার বাজার খুবই খারাপ গেছে, সবাই দেখছে। খুব খারাপ? খুব খারাপ গেছে। তাই? আচ্ছা, খুব তো খারাপ। পানির দরে বিক্রি হয়েছে, যারা গরু স্থায়ী যারা এখানে ব্যাপারী তারা হয়তো গরু রাখছে, যারা নিয়ে আসছিল রাখার কোনো ব্যবস্থা নেই, তারা তো আবার ফেরত নিতে হয়েছে। অনেক ব্যাপারী ফেরত নিয়ে গেছে, লস তো হয়েছে তারপর ফেরত নিয়ে গেছে। এই বিষয়ে আপনি নিজের আপনার কি ধারণা? এইটা ধারণা মনে করেন, এই দেশের যে পরিস্থিতি তাতে গ্রাম দেশে তো হাট মিলে নেই, পরে গরু সব এখানে রাখাই চাপছে আর কি। আমরা আগেই জানতে পারছি যে দেশের হাট বন্ধ এবং লাস্টে সব গরু ঢাকায় চাপবো। মানে দেশের হাট বন্ধ, বন্ধ মানে অনেক শেষ পর্যায়ে হয়তো দুই একদিন আগে হাট বসছে। এই বন্দর কারণে সবাই কি করবে, গরু নিয়ে ঢাকার দিকে রওনা হয়ে যাচ্ছে। এই গাবতলির হাটে গরু চাহিদার চেয়ে অনেক বেশি ছিল। শুধু গাবতলি না, সবারই ঢাকার, মানে ঢাকার যত হাট আছে সব চাহিদার চেয়ে বেশি ছিল। বেশি ছিল, এই কারণে গরু বেচা কিনা। তাছাড়া এবার মনে করেন মানুষের তো অর্থনৈতিক অবস্থা ভালো না, টাকা পয়সা নাই, কোম্পানি কম হয়েছে, যে তিনটা দিছে একটা দিছে, যে পাঁচটা দিছে দুইটা দিছে, এরকম হয়েছে। আপনি কয়টা গরু কোরবানি দিচ্ছেন? আমি তো একজন ব্যবসায়ী, একটা দেই, একটাই দিই। একটাই দিছেন? কত টাকা দিয়ে কিনেছেন? এটা আমি কিনা পালছিলাম, 62টা কিনছিলাম, তা কোরবানি দিছে 7.5 কেজি হয়েছে। অনেক ভালো হয়েছে। কত মাস আগে কিনছিলেন? আমি কোরবানির 4 মাস পরে কিনছিলাম। 4 মাস আগে? আপনারা দেখছেন আসলে ঈদের চতুর্থ দিন, তো এই জায়গা আমরা দেখছি আসলে একটি গরু কেনা বেচা হচ্ছে, সেই বিষয়গুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি, যদি এখনো আছে তাদের অনুমতি একটু পাই। কি ভাই, এই গরুটা কি দাম দর হচ্ছে নাকি? আনল ভাই ডাকে। আসসালামু আলাইকুম ভাই, কে গরু কিনতে আসছেন? হ্যাঁ ভাই। কোথা থেকে ভাই? ঢাকা। ঢাকাতেই? কি এটা মানে আপনি ই করে বিক্রি করার জন্য, মাংস বিক্রি করার জন্য? আচ্ছা, তো কেমন দাম বলতেছে? দাম বলতেছে 75। এটা 75 বলছে? আমি বলতাছি। আপনি বলছেন? ওনারা কত চাইছে? ধরেন 90 চাইছে। 90 চাইছে? 75 রাজি হচ্ছে না? হ্যাঁ, মাংস কত রূপ পেতে পারেন? মাংস 3.5 মন আছে। 3.5 মন? আচ্ছা, তাহলে আপনি কত করে মন বলছেন? 75-এ আমার এখানে 20,000 টাকা মন হলে এখন কিনবো না, হলে কিনবো না। 20,000 টাকা মন হলে কত টাকা কেজি পড়ে? 500 টাকা কেজি। বাজারে কি 500 টাকা কেজি মাংস পাওয়া যায়? খরচ আছে না? 80 আছে না? খরচ আছে না? 550 করে পড়ে যাচ্ছে, 550 পড়ে যাচ্ছে। আপনি নিয়ে বেতন কত?
আপনার আপনার বেচা হবে কত আর বেচা 600 600 টাকা দর্শক আমরা জানলাম একজন কষাই কত টাকা মাংস ক্রয় করে খরচ করে বাদ দিয়ে কত টাকা বিক্রি করলে লাভ হবে সেই বিষয়ে তিনি বলছেন তার খরচ আছে আপনারা দেখুন এই গাবতলের হাটের চতুর্থ দিন বেচা কিনা দুঃখে বাড়ি যেতে পারছে না হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লস দিচ্ছে গরু আমার কোন হিসাব নাই কিনি বেশি আমার ব্যবসায় কিনা মানে কয়টা মাইটা সব এই যে ঈদের মধ্যে যে আপনি এখানে পড়ে রয়েছেন তো কেমন লাগতেছে আপনার কাছে আসলে ভালোই লাগছে ভালো লাগছে তারা কিছু বলে না যে আপনি কেন বাড়ি আসলেন না আমরা বলে যে বাড়িতে আর যাবো না তোর ওই দেশে বাড়ি যাবেন না আর যাবেন না না এই যে এখানে বাড়ি ঘর করছে এই যে বললেন মশার কামড় খাচ্ছেন মশার কামড় খাইতে খাইতে তো একটা সময় অসুস্থ হয়ে পড়বেন তখন গরিব মানুষের কোনো করলা হয় না কোনো অসুখ হয় না চল দেই থাকে যা দেয় এসি রোগ থাকে তাদের রোগ হয় আর হেরেন ডেরেনে যারা ময়লা রোগ থাকে তাদের রোগ দেয় আমরা এই গোবরই খাচ্ছি গোবরই ধরছি আল্লাহ দিনে খুব সুখে আছে এই যে আপনি বললেন বাড়ি যাবেন না তো ভাবি যদি মনে করে যে কি বলবো আসলে যে ভাবি রাগ করবে না ভবস্থা রাগ করবে না চলে যদি না যাইয়া রাগ করে গাবতলে হাটে চলে আসি তখন কি করবে তাও আসবে আসবে না না যদি চলে আসে আসবে আসবে না না বিশ্বাস হ্যাঁ যা ধারণা করে তাই হবে মানুষ যেটা মোবাইল ফোনে যেটা মুক্ত সেটাই হয় কিন্তু ভাবি শুনলে কিন্তু তখন আরো কি বলবো লাঠি দিয়ে দাঁড়ায় থাকবে লাঠি দাঁড়ায় থাকলে থাকলে আর কি করো মোবাইল যা বলো মোবাইলে বলে এই আর সে অমুক দিনে এক মাস পর ছয় মাস পর দুই মাস পরে কেমন মনে হলো আপনার কাছে কি অবস্থা ছিল অবস্থা ভালোই ছিল মানুষের যতটুক আয় ততটুক আমার আমি প্রতি বছর কুরবানি দিই এবার টাকা আমার মতন লোকের নাই আমি দিতে পারিনি আরো লস বেশি হয়েছে তাতে তো সমস্যা নেই লাভ আর লস তো হবেই এটা কেন হলো আসলে এই ধসটা কেন নামলো আমার মাল দেশের লোকের আয় হলে এক টাকা তে খরচ করি হইলে হইলে তার বারো আনা খরচ করে ট্রাকে ট্রাকে হলে চার আনা চার আনা সংসার চলে না তো কুরবানি দেবো কি আর খাবো না আমি বলছি যে এই যে কুরবানির বাজারটা যে ধস হলো হঠাৎ করে দাম নেমে গেল এটা কি কারণে তেমন বাংলাদেশের ভিতরে হাট সবই বন্ধ সব লকডাউন তো একটাই হাট গাবতলি যে যেখানে হাইলি যাইলি দুই দুই পাঁচটা একটা পালে যে সবাই আসে গাপ তুলে যে কোনো হাটে আসছে নিলে তার জন্য দাম কম দেশের হাটে যদি দেশের হাটে গ্রামের লোক তো কুরবানি দিয়ে গরু পাইনি সবাই একটা দুটি করে নিয়ে সব ডাইসি শহরে ভরে তাহলে গরুর আমদানি বেশির কারণে এটা হয়েছে প্রতিটা জায়গায় যে ঢাকায় যায় চিটাগাং যায় কেউ বলে ঈদ যায় কুমিল্লা যায় এই যে ক্রেতারা এসে যে অনেক সময় পানির দামে দাম বলে সেই সব ক্রেতাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার কি বলবো এসে গরু কিনে আসলে 80,000 দাম বলে 40,000 বাজে তার কি করবেন এই সুযোগে এখন দেখা যাচ্ছে আজকে আপনার হাতে একজন কসাই দেখলাম তিনিও সুযোগ দিচ্ছেন 20,000 টাকা মনে গরু বলছে এটা কি কোনো বিক্রি করতে অসার অত ফালতু কথা বলেন না 20,000 টাকা গরু মন বিক্রি করেন আপনারা হ্যাঁ আগেও হ্যাঁ সবসময় সবসময় যেমন যেরকম কাঁচামালের বাজার তখন সেই বাজার বিক্রি করে
আপনার কাঁচা মরিচ আজ বিক্রি আছে 20 টাকা কেজি, কাল বিক্রি আছে 60 টাকা কেজি, যে দাম দামে কিনেছেন আপনার বেশি। তাহলে কোষার দাম ঠিক আছে? কোষার কোষারে আছে ঠিক মাপে হয় 2000 না 5000 কম কয়, কিন্তু ভাই চাষি গৃহস্থের মতন না 20000 60000 কম কয় না। কুরবানির সময় এই যে দাম কয় এরকম বলে না? না, ওই 1 লাখের মাল 50 বাজে 60 বাজে, মাল তো 1 লাখ। আচ্ছা তো ঠিক আছে আনুল ভাই, আপনাকে ধন্যবাদ। তো আরেকটা প্রশ্ন আপনার কাছে, আসলে এই যে 1 লাখ টাকার গরু আপনার যেটা 1 লক্ষ টাকা কিনা, অনেকে তো এসে 60000 বলে, তখন আপনাদের মনের পরিস্থিতিটা কিরকম হয়? আসলে মনের পরিস্থিতি মনের বেশ মনে মারতে মনে আছে যে চটকানি মেরে দি, কিন্তু মারা তো যায় না, মারা তো যায় না, মারলে মারলে তো আবার মামলা হয়ে যেত। তাহলে ও দাঁড়ি বাটখারা লিয়ে আসে তো মাইবি কেন তোর অত এই দরকার নেই। আচ্ছা লিয়ে আসে দাঁড়ি বাটখারা লিয়ে আসে ওজন করে কেন কয় টাকা কেজি নেবে, খাড়া গরু মাইবি দেবো, তাহলে তো কেউ ঠকে না, তাও আসে না। আচ্ছা আচ্ছা ভাবি বাচ্চার সাথে যাই, দেরিতে হলো ঈদের আমেজটা কাটেন, তাহলে টাকা ঢুকে 2-5 লাখ দেন চলে যায়। আচ্ছা 5 লাখ না হলে যেতে পারবেন না, মানসিক টাকা দিতে হবে তো, 5 লাখ না হলে কি ভাবি উঠতে দেবে না? না, দেশের লোক টাকা ভাবি না দিলে জাতি দিবে কি? আচ্ছা সব দিকে ভয় আছে, যারা ঘরে আছে ভাবি, বাইরে আছে মানুষ, যে কারণে বাড়ি যাওয়া সম্ভব না। দর্শক আনোয়ার ভাই এই মুহূর্তে মহাবিপদ আছে গাবতলীর হাটে, তিনি বলছেন যে টাকা না হলে বাড়ি যাওয়া সম্ভব না। কিনা দাম কয় লাখের নিচে 90000 দাম কয়, 1,30,000 হয়ে যখন শুয়ে আছে পিছনে। আচ্ছা 1,30,000 এর গরু দাম কয় এখন 90, তাহলে খুব বিপদেই আছেন আসলে এখন। আচ্ছা তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, শুনলেন যে ব্যাপারে আনোয়ার ভাইয়ের কথা, যে মশার কামড়ে অনেকটা রাত যাপন করতে গাবতলীর হাটে। এবং দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গাবতলী গরুর হাট, আজ হলো ঈদের চতুর্থ দিন, তো আসলে আমরা একটু বেচা কেনার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং তারা কেমন আছে বর্তমানে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসলে অসংখ্য অসংখ্য গরু এই গাবতলী হাট থেকে চলে গেছে, ফিরত নিয়ে গেছে, তো তাদের মনে আসলে অনেক কষ্ট, সে কষ্টের কথাগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।